नमस्कार आमार यूट्यूब चैनले सकल के स्वागत जानाई शुरू करब एक परीक्षा एक परीक्षा नाम हो दुटी पात्र एक प्लास्टिकेर पात्र और एक बीकर दुटो पात्रे जल आछे एवं पात्र दुटिर मध्य एक पाइप दिए संयोग स्थापन करा हुए कनेक्शन करा हुए दुई पात्रे जलेर मध्य बीकारटिर जे जल तार लेवल बोझार जोन्नो कतगुलो नील कलर दाग देवा हुए छे एवं तार साथे एक प्लास्टिके बल रखा हुए छे जस्ट बीकारटिर लेवलटाके बोझार जोन्नो एखन आमरा एखन आमि कि करते जाच्छि एकटा पात्र थेके आरेकटा पात्र जल स्थानान्तर करब बा ट्रांसफार करब एकटा पाइपेर साहाज्ये মাঝখানে প্রতিবন্ধকতা আছে অথচ একটা পাইপের সাহায্যে একটা পাত্র থেকে একটা পাত্র পাত্রে জল নিয়ে যাব কিভাবে করব তোমরা লক্ষ্য করো বিকারের জলের লেভেল বিকারটাকে আমি সম্পূর্ণ ভর্তি করে দিলাম বিকারের জলের লেভেল একদম উঠে গেল এরপর কি হচ্ছে দেখো লক্ষ্য করে দেখো বিকারের জলের লেভেল আবার নামছে বিকারের জলের লেভেল ক্রমশ নামছে পরীক্ষাটি आबार एक बार करे देखछी आमी आबार बिकारेर जलेर लेवेलटा बाड़िये दिलाम आबार लेवेलटी बिकारे जलेर लेवेल नेमे गेछे केनो एमन होच्छे एई पाइपेर मध्य दिये बिकारेर जल प्लास्टिकेर पात्रे चले आसछे स्थानान्तर होच्छे এই প্রক্রিয়াটাকে বলা হয় সাইফন প্রক্রিয়া এই প্রক্রিয়ার ব্যবহার আছে এই প্রক্রিয়ার সাহায্যে পুকুরে জল জল থেকে জমিতে জল নিয়ে যাওয়া যায় বা জলসেচ করা যায় এছাড়াও বড় তেলের পাত্র থেকে ছোট ছোট তেলের পাত্রে তেল স্থানান্তর করা যায় এই জন্য আমরা বেশি কিছু ব্যবহার করিনি একটি মাত্র পাইপ ব্যবহার করেছি যেটা প্রথমেই জল ভর্তি করে নিয়েছিলাম এখন আমি এর বিপরীত প্রক্রিয়াটা সম্পন্ন করব এখন আমি এই পাত্রে জল দিচ্ছি কি হয় দেখা যাক লক্ষ্য করে দেখো এখন বিকারের জলের লেভেল বাড়ছে প্রথমে দেখেছিলাম বিকারের জলের লেভেল কমছিল এখন বিকারের জলের লেভেল বাড়ছে কেন এমন হচ্ছে এখন এই পাত্র থেকে বিকারে জল যাচ্ছে যতক্ষণ না দুটো লেভেল সমান হয় যেহেতু আমি এই পাত্রে লেভেলটা বাড়িয়ে দিয়েছিলাম বলে এখন এই পাত্র থেকে এই প্লাস্টিকের পাত্র থেকে বিকারে জল যাচ্ছিল এবং আগে যেহেতু বিকারে লেভেল জলের লেভেল বেশি ছিল বলে বিকার থেকে এই পাত্রে জল আসছিল তো সুতরাং যদি পুকুরে জলের লেভেল জমির জলের লেভেল থেকে বেশি থাকে এবং পাড় দিয়ে বাঁধাও থাকে পুকুরে পাড় না কেটেও একটা পাইপের সাহায্যে আমরা পুকুরে জলটাকে জমিতে নিয়ে যেতে পারি এই সাইফন প্রক্রিয়ার সাহায্যে তো ধন্যবাদ এখন আমরা এই পরীক্ষাটা এখানে শেষ করছি শুভ সন্ধ্যা